ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল স্টুডেন্টদের স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বিন্দুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। এই মহামারীতে আমরা সবাই আসলে ভালো আছি, সেজন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা সবাই মিলে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা বিজ্ঞান ক্লাস করব, প্রাথমিক বিজ্ঞান। তার আগে কিন্তু বিজ্ঞান বইটা অবশ্যই সামনে নিয়ে ক্লাস করব। আমি ক্লাসে যাওয়ার আগে তোমাদের সাথে আরেকটি কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই মহামারীতে আমরা যদি কোথাও বের হই তাহলে কি করব, মাস্ক ব্যবহার করব, এবং বাসায় থাকি বা বাইরের থেকে বাসায় আসি আমরা কি করব, 2-1 ঘন্টা পর পর আমরা সাবান দিয়ে হাত ধোয়া, মানে আমরা ধুব, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা কি করব, বিজ্ঞানের পঞ্চম অধ্যায়। আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে কি আছে, পঞ্চম অধ্যায়ে আছে মাটি। আমরা কিন্তু এই মাটি আগের ক্লাস করেছি। দেখো এই মাটির থেকে আজকে আমরা পড়বো, আমাদের বইয়ে আছে। আমরা মাটির কিন্তু মাটি কয় ধরনের, মাটি হচ্ছে 3 ধরনের। কি কি মাটি? আমাদের এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। এই মাটির মধ্যে কিন্তু বৈশিষ্ট্য থাকে, বেলে মাটি একরকম, এঁটেল মাটি একরকম এবং দোআঁশ মাটি একরকম। এক এক মাটিতে এক এক রকমের ফসল হয়, এটা নিয়েও আমরা ক্লাস করেছি। আজকে আমরা পড়ব, দেখো দোআঁশ ও এঁটেল মাটির মধ্যে 2টি পার্থক্য। তাহলে তোমাদের কি মনে আছে যে দোআঁশ মাটি কেমন আর এঁটেল মাটি কেমন? আমি তোমাদের সাথে একটু বলি নেই। তাহলে এঁটেল মাটি সাধারণত কেমন রঙের হয় বলো তো দেখি। হ্যাঁ, এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয় এবং ভেজা মাটি হাতে হাতে যদি তুমি নাও সেটা আঠালো মনে হবে। আঠালো তো বুঝোই, হাতে লেগে যাবে। শুকনো এবং মসৃণ, 3 ধরনের মাটির মধ্যে এঁটেল মাটির কণা হচ্ছে সবচেয়ে ছোট, আর দোআঁশ মাটি। তাহলে বলতো দোআঁশ মাটির রং কেমন হয়? দোআঁশ মাটির রং হয় কালো। দোআঁশ মাটির রং হয় কালো। এটা হচ্ছে আমরা যে চাপাতি সবাই দেখেছি, চাপাতির মতো এই মাটির রংটা হয়ে থাকে। হাতে ধরলে এটি নরম এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয়ে থাকে। দোআঁশ মাটিতে কাদা, বালি এবং হিউমাস মিশে থাকে, আর উদ্ভিদ ও প্রাণীর পচা অংশ মিলে কিন্তু এই হিউমাস তৈরি হয়ে থাকে। আর কোন মাটিতে হিউমাস থাকে? দোআঁশ মাটিতে হিউমাস থাকে, সেজন্য দোআঁশ মাটিতে কিন্তু ফসল ভালো হয়। হিউমাস তোমার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং হিউমাস, এই হিউমাস থাকে এজন্যই দোআঁশ মাটি কি হয়, উর্বরতা বেশি, ফসল ভালো হয়। তাহলে আমরা কি লিখতে পারি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি? আমরা উত্তরটা লিখবো, দেখো আমি একটু ছক করে রেখেছি, দোআঁশ মাটি এবং এঁটেল মাটি। তাহলে আমাদের চেয়েছে দোআঁশ ও এঁটেল মাটির মধ্যে 2টি পার্থক্য লেখো। আমি এঁটেল মাটি, তুমি কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো লিখতে পারো, বইয়ে যা আছে এখান থেকে তুমি নিতে পারো। আমার মতো আমি 2টো পার্থক্য লিখছি। তাহলে দেখো আমি কি লিখেছি, দোআঁশ মাটি ও এঁটেল মাটি। তাহলে দোআঁশ মাটির রং কেমন? দোআঁশ মাটির রং কালো। দোআঁশ মাটির রং কেমন হয়? দোআঁশ মাটির রং কালো। আর এঁটেল মাটির রং কেমন বলতো? এঁটেল মাটির রং লালচে রঙের হয়, হালকা একটু লালচে রঙের হয়। তাহলে আমরা 2 নম্বরে কি লিখব, দেখো এ মাটিতে বালু, কাদা ও হিউমাস মিশে থাকে। এ মাটিতে
বালি, কাদা ও হিউমাস, হিউমাস মিশে থাকে। আমি তোমাদের আগেই বলেছি হিউমাস কি, এই মাটিতে বালি কাদা ও হিউমাস মিশে থাকে। তাহলে দোআঁশ মাটি কি দিয়ে গঠিত হয়? এই মাটিতে আমি বালি লিখতে পারি, আমার বালু লিখতে পারি, ঠিক আছে? এই মাটিতে বালু কাদা ও হিউমাস মিশে থাকে। আমার হিউমাস মিশে থাকে, তাহলে আমরা কিন্তু আগেই বলেছি যে হিউমাস কি, হিউমাস হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ পচে কি তৈরি হয়, এই হিউমাস তৈরি হয়। তাহলে আমরা এখানে কি লিখবো, দেখো এই মাটি, এই মাটিতে কি হয়, দোআঁশ মাটির মতো বালু কাদা হিউমাস মিশে থাকে না। এই মাটিতে কি কি থাকে না, বালি, কাদা ও হিউমাস মিশে থাকে না, থাকে না। তাহলে আমি এখন নিচে দেখো, তাহলে আমরা কি লিখবো, দোআঁশ মাটি, এ মাটির রং কালো, এ মাটিতে বালি কাদা ও হিউমাস মিশে থাকে। আর দেখো এঁটেল মাটি, এঁটেল মাটির রং লালচে রঙের হয়, এ মাটিতে বালি কাদা ও হিউমাস মিশে থাকে না। তাহলে কি তুমি বুঝতে পারছো যে এঁটেল মাটি ও দোআঁশ মাটির মধ্যে পার্থক্য? তুমি চাইলে বই আছে সেভাবেও কিন্তু লিখতে পারো, বই কিন্তু আরো পার্থক্য আছে। তাহলে দোআঁশ মাটি ও এঁটেল মাটির মধ্যে পার্থক্য আমাদের এইভাবে ছকে করে লিখতে হবে। যদি আমার থাকতো যে বেলে মাটি এবং এঁটেল মাটির মধ্যে পার্থক্য লেখো, তাহলে আমাদের যে বর্ণনা অনুযায়ী, তাহলে আমরা বেলে মাটি ও এঁটেল মাটি লিখতাম এবং আমরা এইভাবেই লিখবো। তাহলে সবাই বুঝতে পেরেছ যে আমরা কিভাবে লিখবো? হ্যাঁ, একটু হলে আমরা বুঝতে পেরেছি। আর তোমাদের যদি সুবিধা হয় মেসেঞ্জারেও পড়া পাঠিয়ে দিতে পারো, অথবা স্কুলে এসেও দেখাতে পারো। সবাই তাহলে বাসায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আব্বু আম্মুর কথা শুনতে হবে। মোবাইল শুধু ক্লাস দেখবে এবং অন্যান্য গেমস খেলবে না, অন্যান্য খেলাধুলা করবে কিন্তু মোবাইলে খেলবে না। তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।